গ্রাহক হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে বন্ধন ব্যাংক বাগমা শাখায়। অভিযোগ, বন্ধন ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য কর্মীরা ব্যাংকে আসা বিভিন্ন গ্রাহকদের লোন পাইয়ে দেওয়ার নাম করে হয়রানি করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। লোন দেওয়ার নাম করে গ্রাহক হয়রানির শিকার হয়ে বুধবার বেশ কয়েকজন গ্রাহক বন্ধন ব্যাংক বাগমা শাখায় গিয়ে গ্রাহক হয়রানির বিষয় নিয়ে সরব হয়। বন্ধন ব্যাংকের শাখায় সেই সময় অফিস কর্মীরা একে অপরের উপর দোষারোপ করতে থাকেন। অভিযোগ, গত প্রায় 15 দিন যাবত বাগমার বগাবাসা দেবনাথ পাড়া এলাকার পদ্মা দেবনাথ নামে এক গ্রাহককে লোন পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্নভাবে তাল বাহানা শুরু করেছেন। অভিযোগ, পদ্মা দেবনাথের পূর্ববর্তী লোনের 17,000 টাকা এককালীন জমা করলে পুনরায় তাদেরকে মাসিক কিস্তিতে লোন দেওয়া হবে বলে জানিয়েছিলেন। ব্যবসায়ী পদ্মা দেবনাথ ধার দেনা করে বন্ধন ব্যাংকের বাগমার শাখার কর্মীদের কথা মতো 17,000 টাকা জমা করেন। পরবর্তীতে দ্বিতীয় লোনের জন্য ওনার বায়োডাটা সহ ছবি নেওয়া হয় বন্ধন ব্যাংকের তরফ থেকে। অভিযোগ, কাগজপত্র নেওয়ার পর 15 দিন সময় অতিক্রান্ত হয়ে গেলেও লোন দেওয়ার নাম নেই। বুধবার সকালে বন্ধন ব্যাংক বাগমা শাখার সন্দীপ সরকার আর ই পদাধিকারী নামে এক কর্মী পদ্মা দেবীকে ফোন করে জানিয়েছিলেন ওনারা বাড়িতে যাবেন এবং লোনের যাবতীয় কাজকর্ম শেষ করে লোনের টাকা দেবেন, কিন্তু এবারও তালবাহানা চলতে থাকে। পরবর্তীতে এদিন বিকেলে বেশ কয়েকজন গ্রাহক একজোট হয়ে ব্যাংকে ছুটে গিয়ে তাদের গ্রাহক হয়রানির বিষয়টি তলব করেন। সেই সময় ব্যাংকে ম্যানেজার বিমল কর্মকার উপস্থিত না থাকায় কর্মরত সাংবাদিকরা ওনার কাছে ফোন করে গ্রাহক হয়রানির বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাংবাদিকতার পাঠ শেখাতে থাকেন। তারপর সেটা তারা কইছে যে মানে আমার একটা লোনের বকে আছে, তার লেগে আমি তাড়াতাড়ি এই লোনটা দিছি, মানে বকে লোনটা সবটা দিছি। তারা সাথে সাথেই কইছে যে লোন দেওয়া যাইব, তার লেগে আমি টাকা ডাইরেক্টখানা থেকে আমি হলত করে টাকাটা দিছি। তারপরেও মা আজকে যাইব কালকে যাইব কইতেছে, কিন্তু এরকম কইছে তারা যাইতেছে না। আজকে আমি সকালে ফোন করছি, কইছে তারা যাইব, কিন্তু তারা গেছে না। তার লেগে আমি আজকে আমার আইছি, মা অনেক লোন হইতো না, লোন ওডি করে দিছে। তাহলে তো তারা তো এটা আগেই আমরা জানাই দিত। এরকম কি আরো ওনার সাথে হইতাছে ঘটনা? বর্তমানে বন্ধন ব্যাংক বাগমার শাখায় লোন দেওয়ার নাম করে গ্রাহক হয়রানি নিয়ে ব্যাপক ক্ষোভ চলছে গোটা গ্রামবাসীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।